दयामाई दयामाई ओ दयामाई एक तो बोकल डा एमन भावे भी देन जाते दूध तक क्यों जाते बोला जाए कोथा बोल ले जाते जाए अवस्था ए दयाल दारा दी दयाल दारा दी বোকালটার মধ্যে একটু রিবাব হবে একটু রিবাব হবে বেহালাটার মধ্যে একটু রিবাব হবে হে আল্লাহ মহান তুমি সর্বশক্তিমান হে আল্লাহ মহান তুমি সর্বশক্তিমান রাসূল তোমার প্রথম সৃষ্টি রাসূল আমার প্রথম সৃষ্টি দয়ালে চান আমার প্রথম সৃষ্টি রাসূল আমার প্রথম সৃষ্টি দয়ালে চান আমার প্রথম সৃষ্টি
দিলে হবেন সখী সেই ফুল পঞ্চমুখী হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইটি শুনিলে হবেন সখী সেই ফুল পঞ্চমুখী হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইটি এই চারজন আমার নবী পাক পঞ্জাতন এই চারজন আমার নবী পাক পঞ্জাতন ওই নাম বড় মধুর মিষ্টি ওই নাম বড় মধুর মিষ্টি দয়াল চান আমার প্রথম সৃষ্টি রাসূল আমার প্রথম সৃষ্টি দয়াল চান আমার প্রথম সৃষ্টি সোমবার সকালে আনন্দে হিল্লুলে সেই মধুময় মাসটি রবিউল আউয়ালে সোমবার সকালে আনন্দে হিল্লুলে সেই মধুময় মাসটি ওই প্রথম সৃষ্টি দয়ালে চান আমার প্রথম সৃষ্টি প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গো আমার নূর নবীজির চরণ হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন ভাই ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই পরে উস্তাদ গুরু মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম আমি যেন থাকি আল্লাহ রাসুলের গোলাম 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিন সালাম রাখি রাখি দিনহীনে আমি বাগদাদেতে বন্দন করি হযরত বড়বি আব্দুল কাদের জিলানি ভবু সুবানি কুদুবের আব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ আজমেরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল চার বর্ষের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল শাহজালালের ভাগনা যিনি বাবা শাহ পরাণ আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান মদনপুরে বন্দন করি হযরত শাহ সুলতানে পীর তোমারই দরবারে এই হবিল তোমার ভিক্ষার ও ফকির ওরে এইখানে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম দর্শক শ্রোতাদের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন যার কাছে গান বাজনা করলাম উপার্জন আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার সভাতে যাই কইয়া দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার দনজনের কাছে সালাম দিই পাঠাইয়া দাদা উস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার মকবুল হোসেন সরকার শাহেদ আলী সরকার এবং বারেক সরকার তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া ওনাদের হোমাক পেরাত আমি যাই কামনা করিয়া হায় রে সবাই তো গেছে ছাড়িয়া আমারে একা রাখিয়া রে
বাড়ি দক্ষিণ বিশিউরা ইউনিয়ন সিনচাপুরে বসত করি পল্লী বাউল হবিল সরকার নাম গান গাইতে এই করোনার সময় একাধারে পাঁচ ছয় মাস ঘর থেকে বাহির হইতে পারছি না তবে এখন আল্লাহ আল্লাহর রহমতে তিন ভাগের মধ্যে দুই ভাগেই করোনা চলে গেছে আর এক ভাগ আছে যদি আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমরা সবাই মিলে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি এই করোনাও থাকবে না তাই দুই আড়াই মাস যাবৎ মোটামুটি দুই একদিন পর পরই গান গান গাইতে গাইতে আমাদের হালকা পাতলা কণ্ঠ আছে ধরা কাদির সাহেব কমিটি বৃন্দ মাঝে মাঝে সা দিবেন লিগার দিয়া পড়া ওরে আজকের যিনি শিল্পী নারায়ণগঞ্জ থেকে আগত ফতুল দেওয়ান আমার ছোট বোন তার কাছে রইল সালাম শুভেচ্ছা অভিনন্দন সে তো গান গায় খুব ভালা আজকে তারে লইয়া করব কিছু প্রেমের উলা বেলা ওই এইভাবে তেরঙ্গে ঢঙ্গে এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাও রে লক্ষ্মী সোনা প্রেমিক শুধু প্রেমিক রে চায় চায় না রে সোনা দানা প্রেমিক শুধু প্রেমিকারি চায় হে আল্লাহ মহান তুমি সর্বশক্তিমান হে আল্লাহ মহান তুমি সর্বশক্তিমান রাসূল তোমার প্রথম সৃষ্টি দয়ালে চান আমার প্রথম সৃষ্টি রাসূল আমার প্রথম সৃষ্টি দয়ালে চান আমার প্রথম সৃষ্টি রাসূল আমার প্রথম সৃষ্টি দয়ালে চান আমার প্রথম সৃষ্টি আমরা শিল্পীদের পক্ষ থেকে ধন্যবাদ এইগুলি আপনারা একটু সামলায় রাখবেন কারণ অরিজিনাল যে বাউলের যে ঐতিহ্যটা এটা আপনারা ধরে রাখার চেষ্টা করেন আর এই যে গানের মধ্যে এই যে একটা অশৃঙ্খল এই যে একটা বিকৃতি এই বিকৃতিটা যেন না হয় এই দিকে যে জায়গায় গান হয় আপনারা এই দিকটা একটু লক্ষ্য রাখবেন তাহলেই অরিজিনালি যে বাউলি যে ভাবটা এই বাউল গান শুনতেও আত্মাতৃপ্তি পাইবেন এর মধ্যে আমরা গাইতেও আত্মাতৃপ্তি পাইব তো ধন্যবাদ কথাগুলো বলার জন্য তো এখন আমি আমার ভাবে দরবারি একটি গান করে আমি বসবো সকলকে ধন্যবাদ আর গানের মাধ্যমে নাম বলে নাই অনেকেই অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন দেওয়ার মতো কিছু নাই অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ আর যদি কেউ টাকা দেন তাহলে যদি নাম বলার প্রয়োজন হয় বলবেন যে অমুক তাহলে আমি গান শেষ করে আমি বইলা দেব ওরে আশেক ভক্তগণের তুমি বেলাটা পারবে হৌদি সারি আমায় দয়া করো রাজন সাধু নুরি ওরে তোমারই দরবারে আমি মিনতি করি তোমারই দরবারে আমি মিনতি করি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি আশেক ভক্তগণে তুমি হও দিশারি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো দয়াল রাজন নুরি তোমারই দরবারে আমি মিনতি
আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি আশে ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল রাজন নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি তোমার প্রেমে কত আসে খয়ে যায় পাগল দিবার মতো আর কি আছে তুই নয়নের জল তুমি আমার সহায় সম্বল পারের কান্তাবি সহায় সম্বল পারে কান্তারি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি আসে ভক্তগণে তুমি অধিশারি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি সাধন ভজন আর কিছু চাই না আমি চাই রানা চরণ আল্লাহ 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 হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন আর কিছু চাই না আমি চাই রানা চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো দয়াল সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি আশে ভক্তগণে তুমি হও দিশারি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি সরকার এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে কোনা কাঁদা মাফ করিয়া লইয় উদ্ধারি কোনা কাঁদা মাফ করিয়া লইয় উদ্ধারি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি আশে ভক্তগণে তুমি হও দিশারি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো দয়াল সাধু নুরি তোমারই দরবারে আমি মিনতি করি রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু নুরি আমায় দয়া করো রাজন সাধু